প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপেই দেশি বিদেশি ষড়যন্ত্র আর বাধা বিপত্তি দূরে ঠেলে পদ্মার বুকে দাঁড়িয়ে পদ্মা সেতু। দেশের গৌরবময় এই অর্জনের গর্বিত অংশীদার প্রবাসীরাও। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে লন্ডনে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বলেন, যারা সেতু নিয়ে মিথ্যাচার করছে তাদের শুধু ক্ষমা চাইলেই হবে না, ক্ষতিপূরণও দিতে হবে। লন্ডন থেকে সহকর্মী হেফাজুল করিম রকিবের প্রতিবেদনে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব আর হার না মানা মনোভাবের কারণেই স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। লন্ডনে গৌরবময় এই অর্জন উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বলেন, ষড়যন্ত্রকারীদের দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। স্বদেশে বিদেশে যত বাংলাদেশি আছে তাদের জন্য একটা গর্বের বিষয়, আমরা আমাদের নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র উপেক্ষা করে অত্যন্ত দৃঢ়তার সাথে, কারণ তিনি বিশ্বাস করেন যে ইচ্ছা থাকলে উপায় হয়, উপরওয়ালা সাথে থাকে, তার ফলে আমাদের এই অর্জনটা সম্ভব হয়েছে। লন্ডনে পদ্মা সেতু উন্নয়ন সম্ভাবনার মাইলফলক শীর্ষক এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এ সময় বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির সমালোচনাও করেন মন্ত্রী। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জামুনা তাসনিম বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করেছেন। লন্ডন অলিম্পিক্সের সময় যখন সরকারি সফরে এসেছিলেন তখন কিন্তু এখানে মিডিয়ার সামনে কথা কমেন্ট দিয়েছিলেন যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হবে, এবং সেটা উনি করে দেখিয়েছেন, উনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের প্রথম নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন, পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। Sign of development of a country, developing country, is communication, is road infrastructure, it's bridges. To do that and reduce the travel time from one part of Bangladesh to another part to half an hour, I think it's fantastic. এই আয়োজনে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ সেন্টারের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সিলেটের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও সহযোগিতার জন্য ১০,০০০ পাউন্ডের চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ হাই কমিশন লন্ডন কর্তৃক হেফাজুল করিম রকিব, যমুনা নিউজ, লন্ডন।